15 দিনের মধ্যে দাবি দাওয়া মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেছেন আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরির জাতীয়করণ দাবিতে আন্দোলনকারীরা। আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির সাথে বৈঠক শেষে আন্দোলনের সমন্বয়ক ও আউটসোর্সিং কর্মচারী সমিতির সভাপতি মাহবুবুর রহমান আনিস এ তথ্য জানান। এর আগে বিকেল 3টার দিকে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরির জাতীয়করণের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে বৈঠক করতে আন্দোলনরত কর্মচারীদের 7 সদস্যের প্রতিনিধি দল যমুনায় যায়। আজ সকাল থেকে চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনে নেমেছিল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। অবরোধের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মৎস্য ভবন সহ বাংলা মোটর থেকে শাহবাগমুখী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় যানজটের। আন্দোলনকারীরা জানান, তারা আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং আউটসোর্সিং দৈনিক ভিত্তিক ও প্রকল্পের কর্মরতদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণ চান। এ সময় চরম ভোগান্তিতে পড়েছিল এ পথে যাতায়াতকারী মানুষ। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা যায়। অবরোধের সময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। দৈনিক করতোয়া, ঢাকা।